ফ্রেন্ডশিপ ডে, অর্থাৎ বন্ধু দিবস, যেটাকে বলে বন্ধুত্ব। বন্ধুত্ব কি শুধুমাত্র সমবয়সীদের সঙ্গে হয় বা কলেজের পড়ার সহপাঠীদের সঙ্গেই কি বন্ধুত্ব হয়? না, এমনটা একেবারেই নয়। বন্ধুত্ব কিন্তু মা বাবার সঙ্গেও হয়। এমনই এক বন্ধুত্বের গল্প বলবো আজ আমরা আপনাদেরকে। মা মেয়ে দুজনেই এই যে গঙ্গার ঘাটে এরকম বসে আছে, তো সাধারণত আমরা দেখেছি যে বন্ধুরা বসে থাকে, তো আপনার মেয়ে কতটা বন্ধু আপনার? মেয়ে তো আমার খুবই বন্ধু, আমরা দুজনে সবসময়তে একসাথে থাকি, সমস্ত কিছু শেয়ার করি, একটা রেস্টুরেন্টে খাওয়া বলুন, ঘোরা বলুন, সমস্ত কিছু আমাদের একসাথেই, কি কোনো মনের কথা শেয়ার করে, এভরিথিং। মেয়েই আমার বন্ধু, হ্যাঁ আমি ওর বন্ধু। মা কতটা বন্ধু তোমার? বলতে গেলে মাই লাইক আমি মাকেই সব থেকে বেশি মানে বন্ধু বলতে পারবো, কারণ কি স্কুলে এখনকার অ্যাটলিস্ট সোসাইটিতে বন্ধুদের ওপর তো অতটাও ভরসা করা যায় না, ট্রাস্টটা সব জায়গায় গিয়েই মায়ের ওপরই আলটিমেটলি থাকে। সো মাকেই বলা যায় বেস্ট ফ্রেন্ড, কারণ কি এমন কোনো সিচুয়েশান নেই লাইফে যেটা মা আমায় হেল্প করে না বা যেখানে মা আমার পাশে থাকে না। ইনফ্যাক্ট বাবার সাথেও সেম ফ্রেন্ডশিপটাই আছে, বাট বাবা যেহেতু একটু দূরে থাকে তাই জন্য মায়ের সাথেই আমার বেশি বন্ডিংটা বেটার, তো সেটাই আর কি। তো বন্ধুদের মধ্যে একটা আমরা দেখতে পাই যে স্কুলের বন্ধুদের মধ্যে টিফিন ভাগ করে খাওয়া বা এরকম, তো বাড়িতেও কি এটা চলে? মা প্রচণ্ডভাবে আমাদের লাইক আমাদের বাড়িতে সারাদিন খাবার নিয়েই ফাইট লেগে থাকে আমার আর মায়ের মধ্যে সব ধরনের। আর তুমি দুজনকেই দেখে বুঝতেই পারছো দুজনে প্রচণ্ড ফুডি, আর তো আমাদের বাড়িতে যত রাজ্যের ফাইট সবটাই শুধু খাওয়ার জড়িয়েই, আর কিছু নেই বাকিটা হয় না। মা তো মেয়ের বন্ধু বললেনই আপনি যেটা, কিন্তু অনেক সময় মানে গুরুজন তো যতই হোক বন্ধু তো গুরুজন, তো সেক্ষেত্রে মেয়েকে শাসন করা থেকে শুরু করে সবটাই তো থাকে, তো হ্যাঁ অবশ্যই বকুনি কেন, এখন জাস্ট 12 পাস করেছে, তো মারও যে কোনো সময় খায়নি তাও না, তবে অবশ্যই বকুনি খায়। বকুনি জায়গাটা তো অন্য, শাসনের জায়গাটা আর বন্ধুত্ব জায়গাটা অন্য। ও আর আমি মানে ফ্রেন্ড, ফিলোসফার, গাইড পুরো ওর আমি, মানে দুটো দিকই ব্যালেন্স করেই আমরা চলি। এবং এই যে এখানে যে আসা গঙ্গার ঘাটে, ও আর আমি ম্যাক্সিমাম ডেতে আসি, তাই বলে যে ওর বন্ধু নেই সেটা না, কিন্তু আমরা দুজন আসতেই বেশি স্বাচ্ছন্দ্য আর কি। তোমার বেস্ট ফ্রেন্ড কি মা নাকি অন্য কেউ আছে? না বেস্ট ফ্রেন্ড মানে এমনি বলতে গেলে মা তো অফকোর্স, বাট এমনিও আছে বেস্ট ফ্রেন্ড আমার, লাইক আমার ক্লোজ ফ্রেন্ড তো প্রচুর, বেস্ট ফ্রেন্ডও প্রচুর, মানে লাইক প্রচুর ইন দ্য সেন্স মানে দুজন আমার বেস্ট ফ্রেন্ড আছে অলরেডি, বাট মা মায়ের জায়গাটা মানে মায়ের ফ্রেন্ডশিপটা পুরোটাই আলাদা, আর বন্ধুদের সাথে ব্যাপারটা পুরোটাই আলাদা। এমন কোনো খাবার যেটা একসঙ্গে খুব খেতে পছন্দ করেন? সব আমরা সব খাবার খেতে পছন্দ করি। আমরা ফুচকা খেয়ে এলাম, আমরা আইসক্রিমের দোকানে স্কুপ সব একসাথে খাই, সমস্ত খাওয়াই, এমনকি ও যদি বন্ধুদের সাথে বেরোয় তাও বাড়ি যখন যাবে তখন আমার জন্য বা বাবা থাকলে বাবার জন্য কিছু না কিছু নিয়ে যাবে, খালি হাতে যাবেই না। কম্পিটিশন হয় কি খাওয়ার মধ্যে? কোনো কম্পিটিশন না, মানে ওই ফাইটটা লেগে থাকে, বাট আমরা এনজয় করি খুব এই ব্যাপারগুলো আর কি। মানে এই মানে কোনো সময় আমি খেয়ে ওর থেকেও খেয়ে নিচ্ছে, বা কোনো সময় ও আগে খেয়ে আমারটার থেকেও শেয়ার করছে, মানে এই ব্যাপারটা হয় আর কি। এগুলো নিয়ে লেগেই থাকে বাড়িতে সারাদিন আমাদের। আপনার ছোটোবেলার কথা মনে পড়ে? ছোটোবেলার কথা বলতে আমিও আমার বাবা মায়ের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশেই বড় হয়েছি, আমার মার সাথেও, আমার মেয়ে আর আমি যেরকম, আমার মা আর আমিও তেমনই ছিলাম, সমস্ত কিছু শেয়ার করতাম, ঘুরতে যেতাম বিকেলে পার্কে মায়ের সাথে, খুব সুন্দরই ছিলাম। আমার ছোটোবেলাও যেমন ছিল আমিও আমার মেয়েকে ঠিক সেরকমভাবেই মানে মানুষ করেছে, এবং দুজনেই এখন দুজনের বন্ধু। তা শুনলাম যে একটা মেয়ে, একজন মেয়ে এবং তার মায়ের কথা, একজন মেয়েও যে তার মায়ের বন্ধু হতে পারে সেটা আমরা আবারও একবার দেখতে পেলাম। ক্যামেরায় কল্যাণ শাহর সঙ্গে মোহনা বিশ্বাস, ওয়ান ইন্ডিয়া বাংলা, হুগলি।